এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আজকে আবারো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন ব্লগে তো ওয়েলকাম টু ব্লগওয়ে ফ্যামিলি ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো আজকে দিনটা খুবই স্পেশাল হতে চলেছে আজকে আমার যে দুটো বান্ধবীকে আমি আইবুড়ো ভাত খাইয়েছিলাম এর আগের ভিডিওতে যেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো যারা এখনও সেই ব্লগটি দেখোনি তোমরা অবশ্যই কিন্তু ব্লগটি আমার চ্যানেলে দেখে নিও ঠিক আছে আমি ডিসক্রিপশনেও চেষ্টা করছি লিঙ্ক দিয়ে দেওয়ার তো ওই ওই দুই বান্ধবীর মধ্যে থেকে একজনের বিয়ে হচ্ছে 8ই ডিসেম্বর তো সেই বান্ধবীর আজকে হচ্ছে এঙ্গেজমেন্ট পার্টি রাতে রয়েছে আর দুপুরবেলায় ওর হচ্ছে হলো আশীর্বাদের অনুষ্ঠান তো দুপুরবেলায় আমাকে যেতে বলেছিল কিন্তু সামহাও আমি আমার ঘরের একটু কাজবাজের জন্য যেতে পারিনি তো রাতেই যাব রাত বলতে আমি ওর জন্য তাড়াতাড়ি রেডি টেডি হয়ে যেহেতু দুপুরে যেতে পারিনি তো ওই 7টা সাড়ে 7টার মধ্যে চলে যাব ভেবেছি তো তার জন্যই আজকের একটু প্রিপারেশান একটু সাজবো গুজবো যাবো ওখানে তোমাদেরকেও সাথে নিয়ে যাবো তার জন্য কী করতে হবে ব্লগটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে তো আজকে কী কী করছি তা কিন্তু তোমাদের দেখতে হবে তো ব্লগটা এখন থেকে শুরু করছি এখন প্রায় 2টো মতো বাজে তো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা আমার নতুন বন্ধুরা রয়েছো প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছো অবশ্যই আমার অন্যান্য ব্লগগুলো দেখো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমরা তোমাদের আগের দিনই বলেছিলাম যে আমার বাড়িটা রাস্তার পাশে এর আগের ভিডিওতেও তোমরা দেখেছো যে আমার বাড়িটা রাস্তার পাশে বলে খুব নয়েজ আসে তোমরা প্লিজ একটু মানিয়ে নাও হাই এভরিওয়ান তো গুড ইভিনিং এখন বাজছে সন্ধে 7টার মতো তো ঘুমিয়ে গেছিলাম অল্প তো উঠে একটু চা ফা খেয়ে নিলাম তো এখন একদম ফ্রেশ হয়ে গেছি দেখে মনে হচ্ছে একটু ঘুম ঘুম কেটে চলে যাবে তো এখন রেডি হয়ে যাই রেডি হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তো এখন আমি সংকৃতার বাড়িতে যাব রেডি টেডি হয়ে তো কি পড়ছি কি সাজছি তোমাদের সাথে পরে শেয়ার করছি অনেক ভেবে টেপে প্রথমে ভেবেছিলাম একটু হেভি সাজবো তারপর ভাবলাম না একটু হালকাই সাজি আমার অত একটা ইচ্ছে এটাই হয় কোথাও যেতে গেলে মানে কনফিউজড হয়ে যায় যে কী পরবো কী পরবো তার মধ্যে যেখানে বান্ধবীর এঙ্গেজমেন্ট আর বেস্ট ফ্রেন্ডের এঙ্গেজমেন্টের ব্যাপার তখন তো একটু সাজতেই হয় তাই না তো অনেক ভেবেচিন্তে সিম্পলি একটা ড্রেস নিয়েছি যেটা পরবো তো ঠিক আছে একবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি হেই এভরিওয়ান তো রেডি হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ তো খুব দেরি হয়ে গেছে 8টার বেশি বেজে গেছে বারবার ডিম্পি অলরেডি চলে গেছে তো বারবার ফোন করছে এখন তো আমি এখন তাড়াতাড়ি করে চলে যাই তারপর তোমাদের সাথে ওখানে গিয়ে পরে কথা বলছি ঠিক আছে ফাইনালি টোটোতে উঠে চলে যাচ্ছি আমি আমার ডেস্টিনেশনে হ্যাঁ সংকৃতার বাড়ি তো খুব তাড়াহুড়ো করে চলে গেলাম ওর বাড়ি আর দেখো ব্রাইড একদম রেডি আর ওকে কি মিষ্টি লাগছে তো চলে এসেছি ওদের বাড়িতে আর দেখো সংকৃতাকে কি কি মিষ্টি লাগছে ভীষণ ভীষণ মিষ্টি লাগছে জাস্ট ওয়াও তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি এই যে আমাদের রাইট টু বি রেডি এঙ্গেজমেন্টের জন্য কি সুন্দর লাগছে তো আমরা তিনজন আবার একসাথে তো কি কি হচ্ছে তোমরা দেখতে থাকো একসাথে থাকো তো খুব সুন্দর করে ওরা এই জায়গাটাকে সাজিয়েছিল খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ওরা করেছে কেক রেডি রিংস রেডি তারপর ওরা সবাই মিলে ফ্যামিলির ওরা সবাই যতজন এসেছিল সবাই মিলে একে একে ফটো সেশন করছিল ফটো তুলে নিচ্ছিল সবাই এবারে আমাদের নম্বরও চলে এসছে আমরাও ফটো তুলে নিলাম একটু ভিডিও সেশন ফটো সেশন হয়ে গেল এবারে হবে রিং এক্সচেঞ্জ তো ফাইনালি বন্ধুরা এখন রিং এক্সচেঞ্জ হবে আর রিং এক্সচেঞ্জ করার সময় রিংটা তুলতে গিয়ে দাদার হাতে লেগে গেল কেক আর সংকৃতার মনটা হয়ে গেল খারাপ কিন্তু যাই হোক তারপর সামহাও ওটা ম্যানেজ করা হয়ে গেছে এবারে হবে আমাদের রিং এক্সচেঞ্জ আর ব্রাইড আর গ্রুম একদম রেডি বন্ধুরা আমরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছি
এই আর কি গল্পগুজব হচ্ছে ওদিকে ব্রাইড টু বি আর কি ব্রাইড সে এখনো ফটোশুট করছে। তো এখানে সব কিছু শেষ হয়ে যাওয়ার পর মা দিদি জিজু ওরা এসছে এতক্ষণে, ভাবো কত লেট। আর এখানে ডিম্পি আর ওই বোনটাই আর কি করে করছে ফটো সেশন। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম খেতে, খেতে বসে গেছি, খুব খিদে পেয়ে গেছিলো। ওই যে পেছনে মা দিদি জিজু ওরা বসছে, আর রুদ্রিককে কাকিমুনি মানে ডিম্পির মা কোলে নিয়েছে, ডিম্পির মা সংকৃতার মা দুজনে মিলে। তারপরে আমরা খেয়ে নিয়েছি, তো খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়েছিল। তারপর বাড়ি চলে এসেছি, বাড়ি চলে আসার পর দেখো রুদ্রিক দোকানে বসে গানে নাচছে, গান শুনলেই নাচে, মানে এত যে সুন্দর করে নাচে ওকে দেখলেই ভালো লাগে, কি কিউট কিউট বাবা আমার। তো যাই হোক, হাই, তো বন্ধুরা চলে এসেছি ওখান থেকে, ভীষণ এনজয়মেন্ট হলো, খুব মজা করলাম। উফ, এখন একদম মানে এক্সহস্টেড হয়ে গেছি, তো ভীষণ মজা হলো, সবাই মিলে খুব সেলফি তুলেছি, খুব এনজয় করেছি, খুব ভালো খেয়েছি, খাবার দাবারের ভালো আমি ভিডিওই করতে পারিনি, ভীষণ ভালো মজা করলাম। তো হ্যাঁ, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ব্লগটা আশা করছি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।